আমি আলোচনা করব কিভাবে মোবাইলের মাধ্যমে নিজের অক্সিজেনের মাত্রা মাপতে পারবেন, অর্থাৎ মোবাইলকে কিভাবে পালস অক্সিমিটার হিসাবে ব্যবহার করতে পারবেন। আশা করছি সবাই জেনে গিয়েছেন এখন মোবাইলের মাধ্যমেও দেহের অক্সিজেনের লেভেল মাপা যাবে। কে এই অ্যাপ তৈরি করলো, এই অ্যাপটার ট্রায়াল কোথায় হয়েছে, এই অ্যাপটিতে কোন প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে, এই অ্যাপটাকে নিয়ে ডাক্তাররা কী বলেছেন, অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হবে সেটা তো দেখাবই, এবং শেষে বলবো অ্যাপটা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন। তাই আশা করছি আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, এবং শেষেই যেহেতু অ্যাপটির ব্যবহার করে দেখাবো তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না হলে যে কোনো একটা পার্ট ছেড়ে গেলে ইনফরমেশন আবজা হয়ে থেকে যাবে আপনার কাছে। তাই একটু সময় বেশি লাগলেও শেষ পর্যন্ত দেখবেন। অক্সিমিটারের দাম কত? কেউ বলছেন 1,500 টাকা থেকে 3,500 টাকা, কেউ আবার এর থেকেও বেশি দরে কিনতে বাধ্য হচ্ছেন। আবার অনেকের ধারণা অক্সিমিটারের দাম নাকি 40,000 টাকার উপরে। আসলে অক্সিমিটারকে ঘিরে যেভাবে গত এক বছরে কালোবাজারি চরমে পৌঁছেছে তা কোনোভাবেই রোখা যাচ্ছে না। যে অক্সিমিটারের দাম 2020 শুরুতে 750 টাকা থেকে 1,500 টাকাতেও পাওয়া যেত, সেই অক্সিমিটারের দাম কেন এত বেশি? প্রশ্ন রয়েছে কিন্তু কোনো উত্তর নেই। করোনা মহামারীর এই সংকটকালে প্রতিটি ঘরে ঘরে অক্সিমিটার একটি অতি জরুরি একটি গ্যাজেট, যাকে লাইফ সেভিং গ্যাজেটের সঙ্গেও তুলনা করা হয়েছে। অথচ তাকে ঘিরে যে পরিমাণ অসাধু চক্র তৈরি হয়েছে তা রোখার কোনো ব্যবস্থাই এখনও গড়ে তোলা যায়নি। পরিণতি, কেউ অক্সিমিটার কিনতে পারছেন না, আবার যারা কেনার চেষ্টা করছেন তারাও সহজে যে পেয়ে যাচ্ছেন তেমনটা নয়। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের মানুষকে স্বস্তি যোগাতে পারে 3 যুবকের তৈরি এই প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন থেকেই মেপে ফেলা যাবে অক্সিজেনের মাত্রা, পালস রেট এবং রেসপিরেটরি রেট। সুব্রত পাল, মসিজ সেনগুপ্ত এবং অভিষেক সেনগুপ্ত নামে 3 বাঙালি তৈরি করেছেন এই অ্যাপ। কেয়ার প্লিজ ভাইটাল নামের এই অ্যাপটি স্মার্টফোনের মাধ্যমে 30 থেকে 35 সেকেন্ডেই জানিয়ে দিচ্ছে একজনের শরীরে অক্সিজেনের মাত্রা, পালস রেট এবং রেসপিরেটরি রেটকে। অক্সিমিটারের কাজকে স্মার্টফোনের মাধ্যমে করতে তারা যে প্রযুক্তি সাহায্য নিয়েছেন তার নাম PPG। একটি সাধারণ অক্সিমিটার কীভাবে কাজ করে? অক্সিমিটারে আঙুল ঢুকিয়ে দিতে হয়, এরপর সেন্সারের মাধ্যমে দেহের অক্সিজেন স্যাচুরেশন থেকে শুরু করে পালস রেট এবং রেসপিরেটরি রেট তথ্য দিয়ে থাকে অক্সিমিটার। এই অ্যাপ স্মার্টফোনের ফ্ল্যাশ বাল্বকে সেন্সারের মতো ব্যবহার করে, এই ফ্ল্যাশ বাল্বে আঙুল দিয়ে রাখলে সেখান থেকে পেরিফেরাল রক্ত সঞ্চালনে ভলিউমেট্রিক পরিবর্তনকে ধরে নেয় এই অ্যাপ। এরপর সামনে চলে আসে যাবতীয় তথ্য। এই প্রযুক্তির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকেও ব্যবহার করা হয়েছে। কেয়ার প্লিজ ভাইটাল নামে এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিলেই অক্সিজেন মাপার সুবিধা পাওয়া যাবে। 2016 সাল থেকেই অক্সিমিটারের বিকল্প প্রযুক্তি নিয়ে চিন্তাভাবনা করা হয়েছিল। 2020 সালে করোনা মহামারীর মধ্যে কাজের মধ্যে গতি আসে এবং তারা এক্সপেরিমেন্ট করার মতো একটি স্তরে পৌঁছে যান। 2020 সাল থেকেই হেলথ সেক্টরের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গেও কথা হয়। শেষমেশ কলকাতার সরকারি হাসপাতাল মানে NRS হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সহায়তায় শুরু হয় কেয়ারপ্লিক্স ভাইটালের ক্লিনিক্যাল ট্রায়াল। ট্রায়াল কীভাবে হচ্ছিল তার কিছু দৃশ্য আপনাদের দেখাই। এই অ্যাপটিকে নিয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা কি বলেছেন সেগুলো একবার দেখে নেওয়া যাক। হ্যালো, আই এম ডক্টর এস বিশ্বাস।
a practicing consultant in otorhinolaryngology. So in such a situation, I was on the lookout for something that is very easy to find, easy to approach, and easy to be done, even for a common person who has an access to a smartphone, be it an Android or it be an Apple. And then I came across the CarePlex Vitals developed by the Care Now team. They have developed an app in which you get to measure not only the pulse, the respiratory saturation, but also the respiratory rate also. Here what the final finding is, and it more or less corresponds to a costly machine developed by a commercial company, where the pulse oximeter readings of the machine more or less tallies with the app finding. This is the app, and it is very easy to do. It is called the Care Now Vitals. I would suggest all the people who are working in a remote place, away from Kolkata, where the availability of pulse oximeter is really a problem, they can easily download this app, use it, and they're going to get the benefits of it, where the availability of pulse oximeter is really difficult. My name is Dr. Harsh Har. I am an ENT head and neck surgeon working in a tertiary center in West Bengal. Today I would like to share the information regarding a medical app, an Android mobile or an Apple mobile generated app, which can be used to monitor the pulse ox, that is the oxygen saturation, and instead of a pulse oximeter, for any normal person, or has the potential to replace a pulse oximeter for patients who are suffering from the COVID-19 pandemic. Getting a pulse oximeter everywhere is not easy, it is expensive, people are not able to leave their homes because of the lockdown, and hence this kind of a mobile based app can help in replacing the normal function of a pulse oximeter. So how do we do it? Nothing, it is very simple. You have to download the app onto your mobile, right? Register it. Go to Scan Vitals. It tells you how to scan. So basically it uses the normal camera of a mobile phone. Start scan. Start to measure the oxygen. It gives you a decent oxygen saturation. What I would like to add is, make sure that your finger is in the right place, wait for the signal strength to become good, and then it will measure. I hope this app is validated with further trials in medical institutions and can be used routinely to monitor the vitals of people suffering from the COVID-19 pandemic. এরপরেই অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা একবার আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রথমে আপনাকে অ্যাপসটা খুলে নিতে হবে, স্টার্টে ক্লিক করতে হবে, গেট স্টার্টে আবার ক্লিক করতে হবে, ফ্ল্যাশ লাইটের আঙুলটা পুরোপুরি দিতে হবে যেন বাইরে না লাইটটা যায়। এভাবে দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে, এখন আপনি আঙুলটা পুরোপুরি দেবেন যেন লাইটটা বাইরে না যায়। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, স্ক্যান ইজ প্রোগ্রেস শুরু হয়ে গেছে, অটোমেটিক সব কাজ হবে, আপনি আঙুলটা টানবেন না যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, 100% না দেখানো পর্যন্ত আঙুল টানবেন না। এখানে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট ওটা উঠবে, এখন 0%, 10% হচ্ছে, যখন 100% হয়ে যাবে আপনার সব তথ্য ওরা দিয়ে দেবে, তাই 100% হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এক্ষুনি 100% হয়ে যাবে, এই 100% হয়ে গেল, সবগুলো তথ্য আপনাদের সবগুলো তথ্য এখন দিয়ে দিলাম। এরপরের কাজ হচ্ছে অ্যাপটি ডাউনলোড কোথা থেকে করবেন। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাকে এই ভিডিওটা কেমন লাগলো। হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হেলথ রিলেটেড ভিডিও আমার দুই পাশে আসছে, এখানে যে কোনো একটা ক্লিক করে আপনি দেখতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।